নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22শে সেপ্টেম্বর 2021 সকাল 8:20 বুধের রাশি পরিবর্তন। বুধ কন্যা রাশি থেকে আপনার তুলা রাশিতে প্রবেশ করছে। অলরেডি তুলা রাশিতে কিন্তু শুক্র কিন্তু অবস্থান করছে এবং মোটামুটি 11 দিন মতন, অর্থাৎ 2রা অক্টোবর, এই 11 দিন মতো শুক্র কিন্তু বুধ কিন্তু আপনার তুলা রাশিতে থাকবে এবং 27শে সেপ্টেম্বর থেকে এই বুধ আপনার বক্রি হয়ে যাচ্ছে এবং 2রা অক্টোবরের পর বক্রি হয়ে আবার কিন্তু কামব্যাক করবে কন্যা রাশিতে। এবং বুধ এবং শুক্র এই দুইটি একে অপরের কিন্তু মিত্র গ্রহ, অর্থাৎ বুধ এবং শুক্রে কিন্তু পরম মিত্রতা কিন্তু আছে এবং বুধ এবং শুক্র একত্রে তুলা রাশির ঘরে অবস্থান করছে। 6টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। কোন কোন দিক থেকে পেতে চলেছে? প্রথম কথা আপনাদেরকে বলি, বুধ আমাদেরকে কী দেয়। বুধ, যারা কনসালটেন্সির সঙ্গে আছেন, আপনি লেকচারার, আপনি প্রফেসর, আপনি টিচিং লাইনে, আপনি অ্যাডভোকেট বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এটা কিন্তু বুধ সম্পূর্ণ থাকে। আপনি সেলস লাইনে আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি লেখক, এগুলো কিন্তু টোটালটা আপনার ক্ষেত্রে টোটালটা কিন্তু বুধ এটা কিন্তু নিয়ন্ত্রণ করছে। শুক্র কি নিয়ন্ত্রণ করে? ফিল্ম জগৎ, গ্ল্যামার দুনিয়া, আপনার হোটেল ব্যবসা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এগুলো সম্পূর্ণ কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু থাকছে। এই শুক্র এবং বুধের মহা সংযোগের ফলে এই 6 রাশি কপাল খুলতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই 11 দিন তৈরি থাকুন, সুযোগ কিন্তু বারবার আসে না। অর্থাৎ এত সুন্দর গ্রহের গোচর, 6টি রাশির ক্ষেত্রে কিন্তু মানে জবরদস্ত লাভ পেতে চলেছে। এমনকি শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, ট্রেন্ডিং থেকেও কিন্তু অর্থ কিন্তু পাবে, বা যারা স্টক বিজনেসের সাথে আছে। বুধ কিন্তু আমাদের ব্যবসার কারক গ্রহ, বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ শেয়ার মার্কেটের কারক গ্রহ। অর্থাৎ বুধের কিন্তু এবং শুক্রের একত্রে মিলনে এই 6 রাশি পেতে চলেছে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে 6 রাশির কথা বলছি এবং বর্তমান যে গ্রহের গোচর আপনার জন্মছকে যদি থাকে, আপনি নিশ্চিত, আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কৌশিক রায় যে কথাটা বলছে আপনি লিখে রাখুন। প্রথম রাশির যে কথা বলবো, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। বুঝবে রাখেন, যারা ভিডিওটা দেখছেন কি না, তারা একটু গ্রহের গোচরটা আপনার শুনুন কি কারণ আমি বলছি। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ পতি আপনাদের নবমভাবে কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে, 1 নম্বর কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং পঞ্চম পতি এবং নবম পতি একত্রে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণ ত্রিকোণ এটা সংযোগ। প্রথম কথা বলি, ভাগ্যের সাপোর্ট আপনার পূর্ণমাত্রায় পাবেন, শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, পারিবারিক সুখের জায়গা, বিবাহের জায়গা, এই জায়গাগুলো ফিল্ম দুনিয়াতে যারা আছে, যাদের হোটেল ব্যবসা আছে, আপনার কসমেটিক বিজনেস আছে, ট্রাভেল ট্যুরিজম বিজনেস আছে, এই জায়গাগুলো, বা যারা লেকচারার, টিচিং প্রফেশনে আছেন, অর্থাৎ এই জায়গা, বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু আপনি কুম্ভ রাশির মানুষ বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, জবরদস্ত লাভ কিন্তু পাবেন। এবং ভাগ্যপতি ভাগ্যভাবে পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, সন্তান সুখের জায়গা, আকর্ষিক ধনলাভের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে কুম্ভ রাশির। এক্সিলেন্ট রাশি হতে চলেছে এই শুক্র এবং বুধের একত্রে অবস্থানে, মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে আপনার কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশি, প্রচুর কমেন্টস আছে আমার কাছে যে স্যার আমার খারাপ চলছে, আমার খারাপ। মকর রাশি, আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, মকর রাশি দেখুন আপনাদের
আপনাদের পঞ্চমপতি আপনাদের কর্ম হবে, এখানে কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনাদের নবমপতি আপনাদের দশম হবে, এখানেও কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে। শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। কি চাই মকর রাশির ক্ষেত্রে? দুহাত ভরে অর্থ দিতে চলেছে মকর রাশির। দেখুন, কর্মের জন্য যারা প্রচেষ্টা করছিলেন, কর্মের জায়গাটা কিন্তু একটা যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই 11 দিনের মাথায়। আপনার যোগাযোগগুলো, আপনার কন্ট্যাক্টগুলো কিন্তু করুন। কর্মক্ষেত্রে কিন্তু সফলতা, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট, আকস্মিক ধনলাভ এবং বিদেশ থেকে লাভ, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা পাওয়া, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়াবে। আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন। ভাগ্যপতি কর্ম, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এবং কর্মপতি কর্মপতির সঙ্গে কর্মপতির সঙ্গে ভাগ্যপতি কানেকশান, জবরদস্ত কর্মক্ষেত্রে লাভ কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কর্মযোগ, কর্মসৃষ্টির যোগ কিন্তু তৈরি করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু তৈরি করবে, সরকারি চাকরির যোগও কিন্তু তৈরি করবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। আপনি মকর রাশি মানুষ, লিখে রাখুন, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা আপনাদের আসতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের সপ্তমপতি আপনাদের দশমপতি একাদশভাবে একাদশপতির সাথে অবস্থান করছে, এবং এই বুধ আপনার কন্যা রাশি থেকে আপনাদের একাদশভাবে এসছে। আপনার প্রথম কথায় বলছি, বিদেশ থেকে আপনাদের লাভ। ধনু রাশির ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে লাভ, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা পেতে চলেছেন, আপনাদের প্রপার্টি থেকে লাভ এই সময় হবে, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, মান সম্মান, খ্যাতি, লাভ, যশ বৃদ্ধি। যারা লেখক বা আপনি নীতিবান, আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। আর এই সময়ের মধ্যে যারা টিচিং প্রফেশনে আছেন, আপনি অ্যাডভোকেট বা আপনি এখানে হচ্ছে লেকচারার, আপনার ক্ষেত্রে কিন্তু জবরদস্ত ফল কিন্তু দেবেন। আপনি অ্যাজ এ বড় বিজনেসম্যান, আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতা। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সফলতা কিন্তু আসতে চলেছে। যারা কসমেটিক বিজনেস করছে, গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনু রাশি, লিখে রাখুন, ডায়েটে নোট করে রাখুন, লাভ। এবং ভাগ্যপতি আপনাদের কর্মভাবে এবং মঙ্গল এবং রবি একত্রে দুর্দান্ত কর্মক্ষেত্রে সফলতা দেবে। সরকারি ক্ষেত্রে যারা আছে তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা, স্যালারি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়াচ্ছে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন ধনু রাশি। অর্থাৎ এই 3টি রাশি যথেষ্ট এক্সিলেন্ট, দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে দেখুন, আপনাদের ভাগ্যপতি এবং ধনপতি ধনভাবে, আপনাদের রাশির অধিপতিও আপনাদের ধনভাবে এবং আপনাদের কর্মপতি ধনভাবে। ভাগ্যের দ্বারা ধন আসা এবং লটারি, শেয়ার, ফাটকা থেকে এসব আপনারা অর্থ পাবেন, স্টক বিজনেস থেকে অর্থ পাবেন, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, পদ প্রতিষ্ঠা লাভ, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছে বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যাদের কথার দ্বারা, শরীর খাটিয়ে না, আপনাদের বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয়, অর্থাৎ ব্রেন খাটিয়ে যারা ইনকাম করেন, কন্যা রাশি আপনি অ্যাডভোকেট, আপনার বিদেশের সাথে রত আছে, আপনি বিদেশের সাথে ব্যবসাতে আছেন, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এবার পাবেন। যাদের পেমেন্টগুলো আটকে ছিল, সেই পেমেন্টগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু আপনাদের পেমেন্টগুলো কিন্তু আপনারা পাবেন। ডুবে গেছে এমন টাকা, ফেসে গেছে এমন টাকা, তারা কিন্তু পাবেন। যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে আছে তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ আসতে চলেছে। কনস্ট্রাকশন বিজনেস যারা অনলাইন কাজের সঙ্গে আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কন্যা রাশি, লিখে রাখুন, ডায়েটে নোট করে রাখুন, কন্যা রাশির ক্ষেত্রে
অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কন্যা রাশি। ভাগ্য আপনার সাথ দিতে চলেছে, এক কথায় ভাগ্যের দ্বারা অর্থ আসবে। এরপরে যে রাশি, সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দেখুন, আপনাদের রাশিতে শুক্র এবং বুধের অবস্থান, বুধ এতদিন আপনাদের দ্বাদশভাবে ছিল, যথেষ্ট ব্যয় কিন্তু আপনাদের হচ্ছিল। আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে শুক্রের সঙ্গে অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট। গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু কাজগুলো কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, শশনব মহাপুরুষ রাজযোগ, আপনাদের মালব্যনব মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। নিজভঙ্গ রাজযোগ, তুলা রাশি অপার ধন কিন্তু পেতে চলেছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই সময় কিন্তু পেতে চলেছেন। অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের পঞ্চমভাবে এই বুধের অবস্থান, চতুর্থ পুঁতি পঞ্চমভাবে চলে যাচ্ছে, অর্থাৎ কেন্দ্রতিক রাজযোগ এবং রাশির অধিপতি এবং পঞ্চম পুঁতি পঞ্চম স্থানে আপনাদের আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, আপনাদের গোল্ড চাঁদি থেকে লাভ আপনারা পাবেন, সন্তান সুখ, প্রেমের ক্ষেত্রে শুভ, আকস্মিক ধনলাভ এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি, পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছে মিথুন রাশি, এবং অপার ধন পেতে চলেছে লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ পেতে চলেছে। নমস্কার।